السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه درس أسرطة أتسكر نور محمد نزمبوري رحمه الله كار خليفة نور محمد نزمبوري رحمه الله كار خليفة اكتب فيديو اي برثم اي بصر بصر একটি ভিডিও এত মানুষ পাঠিয়েছেন সবাই ডানপন্থী বামপন্থী সকলেই পাঠিয়েছেন যারা কোনো দিন কোনো ভিডিও পাঠান না তারাও পাঠিয়েছেন আল্লাহ আলাম এর মধ্যে কার কি ইন্টারেস্ট আছে আল্লাহ ভালো জানেন নূর মোহাম্মদ রিজামপুরি রহমাউল্লাহ কার খলিফা আমি বলেছি ডানপন্থী বামপন্থী সকলে একটি ভিডিও পাঠিয়েছেন ডানপন্থী মানে দ্বারা আহলে সুনত ডানপন্থী যারা মুলদার আহলে সুনত জামাত বলতে সাহাবা আইন আইমা মুস্তাহিদিন থেকে নিয়ে আজ পর্যন্ত যাদের রুসুলের মধ্যে পাইকারি তাকফির এবং তাদুলিল নাই তারাই হচ্ছেন মুলদার আহলে সুনত ডানপন্থী আর বামপন্থী সুন্নি বা গুলাবি খারিজি যারা তাদের কাজ হলো নতুন নতুন ফিতনা বাহির করা পাইকারি তাকফির তাওহিব ও তদলিল করা পাইকারি তাকফির এরপরে পাইকারি ওয়াহাবি এবং পাইকারি গুমরা ফতোয়া দেওয়া এই বামপন্থী যারা গুলাবি খারজি তাদের কাজ তাদের স্লোগান হলো অমুক কাফির যে আমাদের কথা মতো অমুককে কাফির মানবে না সেও কাফির যাই হোক প্রিয় দর্শক শ্রোতাক আজকের আলোচনা নূর মোহাম্মদ রিজামপুরি কার খলিফা ভিডিও আসুন দেখি বাংলাদেশের একজন প্রবীর মুরব্বী আলিম সুন্নি আলিম বৃহত্তর সিলেটের মৌলীবাজারের শ্রীমঙ্গলের পাশে সিরাজনগর আমার বড় ভাই শ্বশুরবাড়ির পাশেই সিরাজনগরের সাহেব তিনি সর্বশেষ ওনার সাথে দেখা হয়েছিল মৌলানা শাহ আলম জেহাদি সাহেবের জানাজাতে তিনি সেখানে বয়ান করছিলেন হজে গেলে পঞ্চাশ ষাট কেজি কিতাব প্রতি বছর নিয়ে আসেন আমি তখন বুঝতে পেরেছি যিনি হজে গেলে পঞ্চাশ ষাট কেজির মতো কিতাব নিয়ে আসেন বড় আলিম হবেন আসুন তার বক্তব্যটা আমরা শুনি মোহাম্মদ ইসলামাদি সাহেব তিনি বলতেছেন একটা সাজরা নমা পাক ভারত উপমহাদেশে সুন্নি নীতি মালার তরিকত বন্টনকারী ইমা ইমামগণের নামের তালিকা উপর হতে নিচের দিকে তিনি এই বই মধ্যে লেখেন এক নম্বর ইমাম রব্বানি মুজাহিদ আল পেসানি শেখ আহমদ সেরেন্দি আল ফারুকি রহমতুল্লাহ তিনি তো ছিলেন হাজারের মুজাহিদ্দিন উনার খালিবা হযরত শেখ আদম বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার খলিফা আল্লামা সৈয়দ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনার খলিফা হযরত আল্লামা শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার খলিফা হযরত মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুয়াজ্জাদ দেহি রাহমাতুল্লাহ আলাইহি যিনি বিশ্ববিখ্যাত মুহাক্কিকস ওনার বড় সাহেবজাদা যিনি ত্রয়োদশ শতাব্দী মুজাদ্দিদ হযরত আল্লামা শাহ আব্দুল আজিজ মুয়াজ্জাদ দেহি রাহমাতুল্লাহ

তিনি বলতেছেন সৈয়দাবাদ থেকে ফুরফুরা দরবার শরীফের কোন খেলাফত নাই প্রথম বক্তব্য শুনলাম তিনি একটি বই থেকে কোট করলেন প্রথমে একটি একটি সেলসেলা সাজারা পড়লেন আর এরপরে পরে হক ইসলামাবাদীর উপর ভর করে বলে দিলেন ফুরফুরা সেলসেলা সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলহী নাই সেটা দেখা সিলসিলার আলাপ ছিল রেকরুল হক সাহেবের ওই কিতাবটাও আমরা দেখব ওই কিতাবটাও আমরা দেখবো ইনশাআল্লাহ কিন্তু সেটা ছিল একটি সিলসিলার আলোচনা ওই সিলসিলাতে বলছিলেন তিনি যে শাহ আব্দুল আজিজ মাহাদিস দেহলুবি থেকে সুফিনুর মোহাম্মদ নিজামপুরি কিন্তু এরপরে ইজমালি বলে দিলেন ওনার উপর ভোর করে যে ফুরফুরা সিলসিলাতে সৈয়দ আহমদাহী নাই আসুন এই বক্তব্য শুনি

সিলেটের একজন বুজুর্গ নাম অনুরুষম ইন্সাউল্লাহ মাওলানা আব্দুল ওাল হেলাল লন্ডন থেকে মাওলানা সাউদ সিদ্দিকী ফুরফুরা ইন্ডিয়া থেকে জানাবুল করিম ঢাকা যারা মোহাম্মদ জাবেদ আহমদ ঢাকা মৌলানা আবুল হুসাইন বাংলাদেশ এবং আহলুসেনা মিডিয়া এডমিন প্যানেল আসুন আমরা কিতাব দেখা শুরু করি এই হচ্ছে ওই কিতাব যেই কিতাব থেকে এই মুরব্বিক কোর্ট করলেন রেফারেন্স দিলেন মাওলানা রেবানুল হক ইসলামাবাদী নজদী পরিচয় ও হাবি আন্দোলনের ধারাবাহিক ইতিহাস তোয়ানিয়া লাইব্রেরি শাহা কার্যালয় শহীদ পাবলিকেশনস এটার পেজ এইটি নাইনে এখান থেকে শুরু হয়েছে শাহ সুফি গাজী নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলহিয়ার বঙ্গ আগমন এরপরে শাহ সুফি মৌলানা নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলহিয়ার পূর্বপুরুষের তালিকা পেজ নাইনটি ওয়ান শেখ সুফি মৌলানা নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলহী সংক্ষিপ্ত শিক্ষাজীবন এই নাইনটি টু এখান থেকে পড়েছেন তিনি পাক ভারত উপমহাদেশের সুন্নি নীতিমালার তরিকত বন্টনকারী ইমামগণের নামের তালিকা উপর হতে নিচের দিকে নম্বর ওয়ান ইমামের রব্বানি মুজদ্দিদে আলফিসানি শেখ আহমেদ সিরহিন্দি আল ফারুকি রহমতুল্লাহ আলেহি দুই হজরত শেখ আদম বিন নুরি রহমতুল্লাহ আলহি তিন আল্লামা সৈদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলহি چار حضرت علامہ شاہ عبد الرحیم رحمۃ اللہ, اللہ علیہ پانچ حضرت علامہ شاہ ولی اللہ محدث دہلوی رحمۃ اللہ علیہ چھ حضرت علامہ شاہ عبد العزیز محدث دہلوی نلی رحمۃ اللہ علیہ سات حضرت علامہ حضرت مولانا قطب القتاب شیخ شاہ صوفی نور محمد رحمۃ اللہ علیہ آٹھ حضرت مولانا قطب الرشاد صوفی فتح علی بردوانی مرشد آبادی رحمۃ اللہ علیہ নয় আমির শরীয় হাদিয়ে দাওরান মাওলানা শাহ সুফি আবুবুক সুদ্দিক রহমতুল্লাহ আলহি ফুরফুরা শরীফের মুজাদুদামান্কু তিনি পড়েছেন আমি শুরুতেই বলবো মুরব্বী আমরা আমরা মানে এই চার মানুষকে আমরা সম্মান করব তাদের থেকে আমরা শিখবো কিন্তু আমি বলবো যে একটু যদি আরও কিছু মোতালা করতেন তাহলে তিনি এই অবস্থানে থাকতেন না আরও কিছু মোতলা করা উচিত ছিল একজন রাইটারের কয়েক লাইন না পড়ে আরও তো এই রেটারে আরও আছে আসুন যাই হোক এরপর থেকে আমরা দেখি এই ইসলামদী সাহেব বলছেন শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলবী সাহেব তিনি সৈয়দ আহমদ বেরলবীকে তরিকতের খেলাফত দেয়ার ইচ্ছে করেছিলেন তরিকতের খেলাফত দেয়ার ইচ্ছে করেছিলেন শাহ আব্দুল আজিজ মাহাদিস দেহলবী সৈয়দ আহমদ বেরলবীকে পরে আবার রোহিত করে দেন কারণ শাহ আব্দুল আজিজের জীবদ্দশায় তরিকতহীন বের্লবী সাহেবী ইসমাইল দেহলবী নামীয় খারেজি আকিদা পন্থীকে মুরিদ করেন এবং সৈয়দ সাহেব স্বয়ং ইসমাইল দেহলবীর সহায়তায় সুদার হাতে মুরিদ হয়েছিলেন শাহ আব্দুল আজিজ মোহাদিসে দেহলবী রহমতুল্লাহ আলহী লক্ষ্য করলেন যে সৈয়দ আহমদ বের্লবীকে যদি খলিফা নিযুক্ত করা হয় তবে আহলে সুন্নাতের তরিকত ও খেলাফত খারেজি খেলাফতের সামিল হয়ে যাবে তখন তিনি বেরলবির খেলাফতকে কেটে সেই তরিকতের খেলাফতকে দিল্লি হতে বঙ্গভারতমুখী করে দেন অর্থাৎ সফি নূর মোহাম্মদ রহমতুল্লাহ শাহ আজিজ রহমতুল্লাহ আলহী এর পিরানে তরিকতের স্থলাভিষ্কৃত করেন এই অভিমত ভারতবঙ্গ বিখ্যাত ঐতিহাসিক গোলাম মেহরের গোলাম রসুল মেহরের খেলাফত দেওয়ার ইচ্ছা করেছিলেন খেলাফত দেননি আবার তখন তিনি কেটে না কাটলেন কি। যাই হোক এরপরে আমরা আসবো ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত দেখবেন সফি নুর মোহাম্মদ রহমতুল আলহি শেখ সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার প্রসঙ্গে বেরল্লবীর সঙ্গে ঐক্যমত পোষণ করেছিলেন তবে এটা বিশেষ প্রয়োজন ক্ষেত্রে রাজনৈতিক ব্যাপার ছিল তা নচেতন সুফি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলহিয়ার মতো ভারত মহাদেশ বিখ্যাত প্রখ্যাত আলিম ও আল্লাহ সৈয়দ আহমদ বেল্লবীর মতো মুরগ জাহেলের হাতে তরিকতের সবক নিয়েছিলেন কেহ বললে তা কোনো ঐজ্ঞ ব্যক্তিও বিশ্বাস করবে না সৈয়দ আহমদ সৈয়দ আহমদ সাহেব শুধু শরীর চর্চাবিদ ছিলেন ইহা তার একমাত্র বৈশিষ্ট্য ছিল সৈয়দ আহমদ বিরহলবি সাহেবের তরিকতের মাধ্যম ছিল আকর্ষিক এবং তিনি ছিলেন আল্লার হাতে বা প্রাপ্ত মরিদ এই আজীব তরিকাপন্থীর শুধু একজন মরিদ ছিলেন ইহ জগতে যার নাম ইসমাইল দেহলবী সাহেব আবার তিনি ছিলেন ওয়াহাবি খারেজি মাঝাবের আধুনিক প্রবর্তক দারুণ জিনিস একেবারে পুরা ইতিহাস পাল্টায়ে দেওয়ার মতো মানুষ মানে যারা এমন মানুষ নিজে ইতিহাস সৃষ্টি করতে পারে এই শুধুমাত্র একজন একজন ছিলেন মুহিদও আর না ইহ জগতে একজনই ছিলেন আর তিনি হলেন ইসমাইল দেহলি আর মানুষ যারা এগুলি পড়েন তারা এগুলা বিশ্বাসও করেন আচ্ছা যাই হোক আসুন আমরা আরো সামনে যাই পেজ নাইনটি ফোর বঙ্গভারতে হজরত বকর সিদ্দিক রহমতুল্লাহ আলহের কতিপয় প্রসিদ্ধ মুরিদানের সংক্ষিপ্ত তালিকা জামানের মুরিদানের সংক্ষিপ্ত তালিকা প্রথম মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলহি ফার্স্ট ক্লাস ফার্স্ট কলকাতা আলিয়া মাদ্রাসা যার আঠারো হাজার হাদিস কণ্ঠস্থ ছিল এই এই কিতাবের মধ্যে নজদীপুর যে কিতাবের মধ্যে মৌলানা রোহিল আমিন বসিরহাটির আলহির বেশ কিছু তারিফও করা হয়েছে তিনি হাফিজুল হাদিস আঠারো হাজার হাদিস মুখস্থ ছিল এই তারিফও করা হয়েছে আহ আসুন সৈয়দ আহমদ বের শহীদ হয়েও কেন শহীদ নন শহীদ হয়েও শহীদ নন এটা হচ্ছে নজরীপরিচয় পেজ নাইনটি সেভেন সৈয়দ আহমদ বেরলবি নিঃসন্দেহে বালাকুটের যুদ্ধে শহীদ শাহাদত বরণ করেন সৈয়দ আহমদ বেরলবী নিঃসন্দেহে বালাকুটের যুদ্ধে শাহাদত বরণ করেন এটা ইসলামাবাদী সাহেবের দোয়ারুল হক ইসলামাবাদী সাহেবের নিজস্ব বক্তব্য সৈয়দ আহমদ বেরলবী নিঃসন্দেহে বালাকুটের যুদ্ধে শাহাদত বরণ করেন দেখা তবে দেওবন্দিগণ তার এই শাহাদত বরণকে মেনে না নিয়ে নিজেদের মধ্যে এই গুজব রুটিয়ে রেখেছেন যে সৈয়দ সাহেব আজও জীবিত আছেন জনাব আশরাফ আলী থানবী সাহেব স্বরচিত পুস্তক এমদাদুল মুশতাকের সিক্সটি ওয়ান পিস্টার আঠারো লাইনে সিলমোহর দিয়ে লিখে রেখেছেন আকুলু এক বুজুর্গ নে হযরত সৈয়দ সাহেবকে বাদ শাহাদত দেখা এটা হচ্ছে মূল এবারত এক বুজুর্গ নে হজরত সৈয়দ সাহেব শাহাদত দেখা একজন বুজুর্গ সৈয়দ সাহেবকে শাহাদতের পরে দেখলেন অনুবাদটা কী করলেন দেখেন অর্থাৎ সৈয়দ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলাইহিকে তানবী সাহেবের কোনো এক বিশ্বস্ত মুরিদ তার শহীদ হওয়ার পরেও জীবিত দেখেছেন এবারতের মধ্যে তো এই কথাগুলি নাই এবারদের মধ্যে উনি থানবী সাহেবের বিশ্বস্ত মুরিদ এই কথাও নাই শহীদ হওয়ার পরে জীবিত দেখেছেন সেই কথাও নাই সেখানে এক বুজুর্গ নে হযরত সৈয়দ সাহেব কো বাদ শাহাদত দেখা একজন বুজুর্গ সৈয়দ সাহেবকে শাহাদতের পরে তাকে দেখলেন কেমনে দেখলেন এখানে নাই আর প্লাস আসুন আমরা আজকে এমদাদুল মুস্তাহ কিতাবটাও দেখব সেখানে আসলে কি বলা হয়েছে আরে এবারতটা আকুল এখানে আসলো কোথার থেকে আসুন আমরা

سیونٹی ٹو نمبر ہے کیا ذکر وفات و حیات و مجددیت حضرت سید احمد صاحب رحمۃ اللہ علیہ کا ہوا مان حج اللہ مہاجر موکی صاحب تینی سید احمد بلو رحمۃ اللہ علیہ وفات حیات مجدیت یہ بھی آلوچنا کر لین فرمایا کہ معتقدین ان کو مجدد مجدد اس صدی کا کہتے ہیں আর তিনি বললেন যে যারা তার তাকে মানেন তারা এই জমানার এই এই শতাব্দীর মুজাদ্দিদ তাকে মানেন আর বাংকা আতকাধ কে ও জিন্দা হে আর কারো কারো বিশ্বাস যে তিনি এখনও জিন্দা আছেন মগর করাইন ও আসার সে মালুম হতা হ্যাঁ কে ও শহীদ হুয়ে বরং দিল্লার ভিত্তিতে এটা জানা যায় যে তিনি শহীদ হয়ে গিয়েছেন اور اس زمین میں واقعہ دیبن کا بیان فرمایا اور اس شمع دیبن دے رکھتی واقعہ سید حاجی حج صاحب بیان کر لیں اور ارشاد فرمایا کہ آدمیوں نے حضرت کا بدن پایا سر کے بے موجب وصیت کے جدا کر دیا گیا تھا نہیں ملا ورنجے جی منوش سید صاحب بدن پہ تھلن جسم پہ پیتھلین انار সর পান নাই ওনার মাথা পান নাই যেহেতু ওটাকে আলাদা করে রাখা হয়ে গিয়েছিল এটা বললেন হাজির সাহেব এরপরে হাসিয়াতে আলোচনায় হাজির সাহেব কথা বলেছিলেন যে ওয়াকিয়া আয়ে দেবন কে বয়ান ফরমায়া দেবনদের একটা ওয়াকা বয়ান বয়ান করেছিলেন হাজির সাহেব এই ওয়াক্যায়াটা কি ছিল হাসিয়া তানবী সাহেব লেখেন ওয়াকিয়া এ দেবন ক্যা বয়ান ফরমায়া আকুলু নি ওহা এক বুজুর্গ নে হজরত সৈয়দ সাহেবকে বাদ শাহাদাত দেখা সেখানে একজন বুজুর্গ সৈয়দ সাহেবকে শাহাদাতের পরে দেখেছেন আমাদের আমাদের গুণীজন রেদানুল হক ইসলাম সাহেব অনুবাদের মধ্যেই প্রথমত ওনাকে বানাইয়া দিলেন আসরাব আলী তানবী সাহেবের বিশ্বস্ত মুরিদ আর এরপরে শাহাদতের পরে যে দেখেছেন সেটাও যোগ করে দিলেন দেওয়ার পরে তিনি বুঝাইয়া দিলেন যে শহীদ হইয়াও শহীদ না যাই হোক রহমতুল্লাহ আলহিহি লিখেছেন সাথে না কোন উপরে আসে এখন যে আহমদ শহীদ রহমতুল্লাহ আলহি ওনার নামের সাথে রহমতুল্লাহ আলহী বলেছেন এবং তিনি শহীদ হয়েছেন এই কথাও নিঃসন্দেহে বালাকুরের যুদ্ধে সে হাতত বরণ করেন কোনো হেকমত এখানে আছে দেখলেন আপনারা খেয়ানত আর এখানে যেহেতু এই আকুর দেখলেন তাইলে এর উপরে যে এটাকে রদ করলেন হাজির সাহেব এটা আর মনে হয় উনি দেখলেও বললেন না আসুন এই কিতাবটা আমরা দেখি জামায়াতে মুজাহিদিন গুলাম রসুল মেহেরের কথা উল্লেখ করেছেন যে গুলাম রসুল মেহের নাকি বলেছেন আসুন আমরা সেটা দেখে আসি গুলাম রসুল মেহরের নামে কি বলেছেন ইসলামাবতী সাহেব এই যে দিতে চেয়েছিলেন তারপরে এটাকে কেটে দিলেন এবং তারপরে নূর মাহমুদ ইজামপুরি সাহেবকে দিয়ে দিলেন এইগুলা কার রেফারেন্সে এই অভিমত ভারত উপমহাদেশ বিখ্যাত ঐতিহাসিক গুলাম মেহরের আসুন ওনার কিতাবটা দেখি গুলাম মেহরের কয়েকটা কিতাব এর মধ্যে দুইটা আমরা এখানে দেখবো জামায়াত মুজাহিদিন এটা স্বতন্ত্র কিতাব আছে দেখুন মুজাহিদ কবির হজরত সৈয়দ আহমদ বিরলী কি কে তানজিমী হালাত রফাকা কে সবানহয়াত সৈদ সাহেব কী জিন্দগি মেয়ে উনকে সাথ শহীদ হুয়ে জিন আজাহ জাহাদ মেয়ে হিসা না লকে তো শহীদ বলে কিতাবের না শুরুতেই শহীদ বললেন তারপরেও এখানে আপনারা দেখবেন কোথাও তিনি বলেছেন যে ওই ইসলামাবতী সাহেব যে গুলাম রসুল মেহরানাকে বলেছেন যে উনি শহীদ হলেন না মৃত্যুবরণ করেন ঠিক করা যাচ্ছে না

رتیتوںڈیر مدے جماعت مجاہدین اور چناچے پیج تھری فورٹی سیون صوفی نور محمد بنگالی بڑے مخلص بیر یا دیندار اور پرہزگار بزرگ تھے جو کچھ ساتھ لائے پورا کا پورا سید صاحب کی خدمت میں بطور نذرانہ پیش کر دیا آپ نے کچھ خرچ کے لیے دے دیا باقی بیت المال میں داخل کر دیا না কে ছিলেন বেরিয়া ছিলেন এবং বুজুর্গ ছিলেন তিনি খুব পরেজগার ছিলেন তিনি কিছু সাথে নিয়ে আসলেন এবং পুরাই সৈয়দ সাহেবের নজরানা পেশ করে দিলেন সৈয়দ সাহেব থেকে সামান্য কিছু খরচ করলেন বাকিটা বায়ুল মালে জমা দিয়া দিলেন এর থেকে বেশি আর কিছু সফি নূর মোহাম্মদ বাঙ্গালি সম্পর্কে জানা যায় না তিনি বললেন গোলাম রসুল মাহের। আর সেখানে আমরা কি দেখলাম পুরা কাহিনী শাহ আব্দুল আজিজ খলাউদ্দিন তারপরে এটাকে কেটে দিলেন এরপরে কুনমুখীক করে দিলেন আসুন কিন্তু দেখি কারওয়ান ইমান ও আজিমৎ হজরত সৈয়দ আহমদ সহ রহমতুল্লাহ আলীকে মশহর খুলফা ও আকাবির জমাৎ কজকরা ও সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলয় বা কশ সিলসিল তনীম জিহাদ কি রুদাদ ও দুটি আমার ভুল হইতে পারে آز مولانا سید ابو الحسن علی ندوی ابو الحسن سعید ابو الحسن علی ندوی انہی بولتے سن صوفی نور محمد شمپور کے رحمت اللہ علیہ آپ بنگال میں سید صاحب رحمت اللہ علیہ کے خلافہ کبار میں سے تے، جہاد میں خلافہ کبار میں ستِ سعید ابوالحسن علی ندوی بولتے سن تاریخی کتاب سعید ابوالحسن علی ندوی بیش کو ایک سات تر ترمو تو کتابات سے ہنر سید احمد شہید انارشمپور کے بولتے ہیں تھے بنگلہ دیش سید صاحب نیتریستانی خلافہ کبا جرا نیتریستانی خلیفہ جرا تدر مدودہ کا ایک جن ہو لین سبین المحمد جہاد میں سید صاحب رحمت اللہ علیہ کے ساتھ تشریف لے گئے تھے جہاد میں زخمی ہوئے ہندوستان واپس آئے اور تبلیغ و ارشاد کے کام میں مصروف ہو گئے বাকিটা আপনারা দেখবেন তিনি জাহাদে বালাকুটে জাহাদেও তিনি সেখানে ছিলেন তিনি সেখানে জমমি হয়ে ফেরত আসলেন এই কারণে ওনাকেও আরো কয়েকজন আছেন বাংলাদেশে আরো আছেন গাজিয়ে বালাকুট গাজিয়ে অস্বীকার করতে পারেননি ইসলামাবাদী সাহেব কিন্তু তিনি বলেন যে এটা ঐক্য ঐক্য হয়েছিল বায়াদের কথা না ঐক্য হয়েছিল বের্লবীর সঙ্গে ঐক্যমত পোষণ করেছিলেন اشو نورا ایر بورے دیکھی وظائف طریقت صرف مبتدیوں کے لیے حقیر فقیر محمد ابو ظفر فر فرفروی حنفی قادری چشتی صحب زدہ مجددی زمانت انار شجرۂ ہے حقیر و فقیر محمد ابو ظفر غفر الح اجازت بیعت طریقت آپ نے والد ماجد مجدد الملہ امام الشریعہ و طریقۂ امام الہدہ مولانا الحاج ابوبکر صدیق صدیقی القریش رحمۃ اللہ علیہ پربر شریف سے حاصل کیے آپ مرید و خلیفہ تھے جناب حضرت عارف بلّہ عاشق رسول اللہ قطب الرشد مولانا سعید فتح علی صاحب مرشید آبادی رحمۃ اللہ علیہ آپ مرید و خلیفہ فتح صوفی فتح الویسی آپ مرید و خلیفہ حضرت مولانا شاہ صوفی نور محمد نظمپور رحمۃ اللہ علیہ

স্বাধীনতার স্বাধীনতার পক্ষে দেখার সুযোগ হয়নি এখন কোনো না কোনোভাবে একটা বাহানা করার উদ্দেশ্য হয় তো আল্লাহ আলম আসুন এরপর একটা দেখি তরিক শৌউ মুরাতিবহু শীখুদ্ তরিকত বলি মাদরজাদ সুলতান আরিফিন কৌসুল বক্ আলম হকানে পীর কামিল শাহ সফি জনাব হজরত আবু নজম মাহমুদ নজবুল সাদাত সদ্দিকা একজন সাহেবজাদা ایٹا شائع پرچار چن پیر قبلا کے صاحب صاحبزہ مولانا ابو طلح محمد صبقۃ اللہ صدیقی یہاں شجرہ سے دیکھون پرتم حضرت مولانا محمد سبقۃ اللہ صدیقی ان کے پیر شیخ طریقت سلطان عارفین غوث الوقت حضرت پیر مولانا محمد رجب سعادت صدیقی ان کے پیر حضرت پیر دستغیر روشن ضمیر افتاب شریعت محتاب طریقت محبوب سبحان قطب ربان مجدد زمان شاہ صوبی حضرت مولانا ابو بکر صدیقی কে পীর কুতবুল ইরশাদ শাহ সফি হজরত মৌলানা সৈদ ফতে ওয়াইসি উকে পীর হজরত শাহ সফি গাজী নুর মাহমুদ জম্পীনকে পীর হজরত মৌলানা শাহ সৈয়দ আহমদুল এটা দেখি আজিমপুর দায়রা শরীফ আমাদের ওই মান্যবর তিনি এখানে সৈয়দ লীতুল্লাহ গোদা বলেছেন উল্টা পুল্টা করে দিয়েছেন লকিতুল্লাহ তার কাছে মুরিদ হয়েছিলেন শফি নূর মাহমুদ ইজ্জামপুরী এই বর্ণনা কিতাবের মধ্যে আছে বাংলাদেশে আরও কারো কাছেও বয়াত হয়েছিলেন এই বর্ণনা কোনো কোনো কিতাবের মধ্যে আছে কিন্তু সব জায়গাতেই তিনি বালাকুড়ে ছিলেন সেখানে বায়াত করে জিহাদে শরিক হয়েছিলেন এবং সেখান গাজী বালাকুর সেই কথাটাও আছে আজিমপুর দেয়ার শরীফ আসুন আমরা দেখতে পারি পেজ ওয়ান ফোর্টি ফাইভ হজরত মৌলানা শাহ সফি নুর মাহমুদ ইজ্জামপুরি রহমতুল্লাহ আলী এখান থেকে শুরু হয়েছে হজরত নিজামপুরি রহমতুল্লাহ আলী যখন দায়েরাহ শরীফে আসিয়া পৌঁছেন তৎকালে দায়রা শরীফে গদিনশীন ছিলেন হজরত শাহ সুফী সৈয়দ দায়ম রহমতুল্লাহ আলীহের কনিষ্ঠ সাহেবজাদা হাজুল হারামাইন হজরত মৌলানা শাহসু সৈয়দ লখিতুল্লাহ রহমতুল্লাহ আলী হজরত নিজামপুর রহমতুল্লাহ আলী কিছুদিন দায়রা শরীফে অবস্থানের পর গুদিন হজরতের খেদমতে বায়াত হইয়া তরিকতের শিক্ষা গ্রহণ আরম্ভ করেন তরিকতের শিক্ষা গ্রহণ আরম্ভ করেন এরপরে শফি নুর মাহমুদ ইজাম্পুর রহমতুল্লাহ আলহি বায়াত হওয়া এবং খেলাফত প্রাপ্তি সম্পর্কে তেরোশো বিয়াল্লিশ বাংলা সনে প্রকাশিত বঙ্গ আসামের পিরাউলিয়া কাহিনী গ্রন্থে গ্রন্থকার মৌলানা রুহুল আমিন সাহেব লিখেন যে হজরত ফতে আলী বর্তমানের রহমতুল্লাহ আলী খলিফা মৌলানা একরামুল হোক সাহেব আজিমপুর দায়রা শরীফ গিয়েছিলেন ওই সময় দায়রা শরীফে গদিনিস ছিলেন হসরত মৌলানা সফি সৈয়দ খলিল তিনি মৌলানা একরামুল হক সাহেবকে বলিয়েছেন আমাদের এই দায়রা শরীফ হইতে সফি নূর মাহমুদ রহমতুল্লাহি আলী সাহেব মুর্শিদাবাদের সফি রহমতুল্লাহ আলী সাহেবের নিয়ায় অলিয়ে কামিল আর বাহির হন নাই এরপরে তিনি যে সৈয়দ আহমেদ শহীদ ওনার সাথে দেখা হলো সেখানে কথাগুলো এখানে আছে দেখুন উদ্দেশ্যে পট্টির মসজিদ তসিফ আনিলা হস্তুল নিজামপুরী সাহেব জেহাদে অংশগ্রহণের সুযোগ প্রার্থী হইয়া সৈয়দ আহমদ শহীদ যখন সিন্দুরিয়াপটির মসজিদে তসিফ আনিলে হজরত নিজামপুরী সাহেব রহমতুল্লাহ আলী জাহাদে অংশগ্রহণের সুযোগ প্রার্থী হইয়া তাহার নিকট জাহাদের প্রাপ্ত হন এবং তিনি দীক্ষাগত পদ্ধতিতে ও চারি তরিকতের উপর ইজাজত খেলাফত লাভ করেন কার থেকে সৈয়দ আহমদ শাহিদ থেকে এরপরে বালাকুটে যুদ্ধে সফিনুর মোহাম্মদ সাহেবের পায়ে গুলিবিদ্ধ হয় তিনি সেখানে আহত হন তেরোশো বায়ান্ন হিজড়ি সনে মুদ্রিত মুসদায়ে ফজলে হক কিতাবে বর্ণিত আছে যে সুফি নূর মোহাম্মদ চট্টগ্রাম নিজামপুরী সাহেব আজিমপুর দায়রা শরীফে মুরিদ হইয়াছিলেন এবং তথা হইতে সুফি খেতাব লাভ করেন কিন্তু তিনি সৈদ আহমেদ বেল্লির রহমতুল্লাহ আলহের নিকট হইতে নকশাবন্দিয়া বন্দিয়া চিশতিয়া চিস্তিয়া ও কাদেরিয়া তরিকায় খেলাফত লাভ করেন এই কারণে আমাদের ওই মান্যবর বুঝুর দেখতেন তিনি বুঝে নিতে পারতেন কিন্তু ইসলামাবাদী সাহেব আহ এই কিতাবটা দেখি ফুরফুরা শরীফের ইতিহাস ও হজরত আবুক রহমতুল্লাহ আলহের বিস্তারিত জীবনী হজরত আল্লাহ মুহম রুহুল রহমতুল্লাহ আলহি দেখতে পারেন এখানে এখানে তিনি বলতেছেন যে সাহেবের কথা বলতেছেন যে তিনি পরপর তিন রাত্রে স্বপ্নে দেখেন যে হজরত নবী সালাম তাহাকে বলিতেছেন হে মোহাম্মদ আমার পুত্র সৈয়দ আহমদ বের্লবী কলিকাতায় আগমন করিয়াছেন তুমি তাহার নিকট গিয়া শিক্ষা লাভ করো ইহাতে তিনি কলকাতায় উপস্থিত হইয়া হজরত মুজাদ্দেদেশ সাহেবের খেদমতে থাকিয়া অবশিষ্ট তরিকাগুলিতে কামেল মোকাম্মেল হইয়াছিলেন এটা কে বললেন তৎপরে তাহার সঙ্গে যে যোগদান করে তো গাজী হইয়াছিলেন ওই জন্য রুহুল আমিন সাহেবের যার কথা তারিফ করলেন রতওয়ানুল হক ইসলামী সাহেব হাফিজুল সাহেব হাদিসবা হাদিস মুখস্থ ছিল দেহবন্ধুদেরকে তিনি পরাজিত করেছেন বিভিন্ন কথা তারিফ সেখানে আছে তিনি বলতেছেন যে সৌফি নুর মোহাম্মদ ইজামপুরী সাহেব পরপর তিন দিন স্বপ্নে আল্লাহ রসুলকে দেখলেন এবং আল্লাহ রসুল বলে দিলেন তুমি যাও কলকাতায় শহীদ আহমদের কাছে যাও সেখানে শিক্ষা গ্রহণ করো সেখানে গেলেন এবং তিনি তরিকাগুলিতে কাবেল মোকাম্মেল গেছিলেন শহীদ আহমদ শহীদের কাছে কারামতে আহমদিয়া বা এখানা বিজ্ঞাপন হ্রদ এটাও রুহুল আমি সাহেবের এখানেও আছে দেখতে পারেন আহ পেইজ টোয়েন্টি এ সৈয়দ সাহেবের খলিফা কয়েক সহস্র ছিলেন তাহার অধিকাংশ খলিফা এটা রুহুল আমিন সাহেব বলতেছেন সৈয়দ সাহেব মানে সৈয়দ আহমদ শাহীদ সৈয়দ সাহেবের খলিফা কয়েক সহস্র ছিলেন তাহার অধিকাংশ খলিফা কারামুদ্দারী অলি ছিলেন ইসলাম জগৎ বিশেষত হিন্দুস্তানে তাহার খলিফাগণ কর্তৃক গিয়ে হেদায়তপ্রাপ্ত হইয়াছিল এ স্থলে কতগুলি খলিফার নাম উল্লেখ করা হইতেছে সৈয়দ সাহেবের মানে সৈয়দ আহমেদ শাহীদ ওনার খলিফাদের নাম এখানে উল্লেখ করা হচ্ছে আমি গতদিনে বলেছি সৈদ আহমেদ শাহীদ আমাদের কোনো আইব নয় সৈদ আহমেদ শহীদ আমাদের অহংকার আসুন খলিফাদের নামের মধ্যে এখানে দেখতে পারেন অনেক নাম এখানে আছে সর্বশেষ এখানে আশি জনের নাম আছে আর উনি বললেন যে ইহ জগতে একজন মাত্র মুরিদ ছিলেন আর ওনার বাসায় যিনি হাফিজুল হাদিস বড় আলিম তিনি এখানে তার এই কিতাবের মধ্যে আশি জন খলিফার নাম দিলেন এর মধ্যে সিক্সটি হচ্ছেন সুফি নূর মোহাম্মদ সাহেব এটা হচ্ছে আর একটা কিতাব রুহুল আমিন সাহেবের বঙ্গ আসামের বিরাউলিয়া কাহিনী এখানেও ওই খাবের কথা আছে সফি নূর মাহমুদ সাহেবকে স্বপ্ন বলেন হে নূর মোহাম্মদ আমার সন্তান সৈয়দ আহমদ কলিকাতায় আগমন করিয়াছেন তুমি তাহার সহিত সাক্ষাৎ করো তিনবার হজরত এইরূপ আদেশ করিলে ইনি কলিকাতায় গিয়া তাহার নিকট উপস্থিত হইয়া খেলাফত লাভ করেন ও হজরত সৈয়দ সাহেবের শেষ জীবন পর্যন্ত তাহার খেদমতে থাকেন ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আমির শরিয়াত হযরত মাওলানা আবু গাছিদ সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহির বিস্তারিত জীবনী এটাও আল্লামা বশিরহাটি রহমাতুল্লাহি লেখা এখানে ওই স্বপ্নের কথা আছে সুফিনার মোহাম্মদ সাহেবের সংক্ষিপ্ত পরিচয় হে নূর মোহাম্মদ আমার পুত্র সৈয়দ আহমদ বেরলভী কলি আগমন করি আছে ওই খাবে এখানেও আছে ইসলাম প্রসঙ্গ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমরা ওই যে রাদিয়াল্লাহু আনহু মোহাম্মদ সাহেব তিনি ফুরফুরা শরীফের যেসব খুলফারা আছেন ওই বইতে ওই বইয়ের মধ্যেই আছে আপনারা দেখাচ্ছেন আগে তাদের মধ্যে একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আসুন আমরা একটু দেখে আসি তার ওই বইয়ের মধ্যে এই দেখুন ফুরুফুরা শরীফের এখানে আছে এই দেখুন তেরো নম্বর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফুরুফুরা শরীফের জামানের খলিফা যারা তাদের মধ্যে তেরো নম্বর হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুরিদানের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি কি বলতেছেন আসুন দেখি ইসলাম প্রসঙ্গ ডক্টর মাহমুদ শহীদুল্লাহ তাহার পরে মানে সাহেব আহমদ শহীদের কথা বলতেছেন তাহার পরে তার খলিফা মৌলানা আলী জনপুরি মৌলানা শাহ শহীদ নূর মোহাম্মদ ইজামপুরী প্রভৃতি বাংলাদেশ ও উত্তর ভারতের বিভিন্ন স্থানে তাহাদের নেতা পীর বীর শহীদের পন্থা অনুসরণ করিয়া ইসলামের মৃত সঞ্জীবনী সুদাবাণী প্রচার করেন তাইলে ডক্টর মাহমুদ শহীদুল্লাহ তিনিও বললেন যে সুফি নূর মোহাম্মদ ইজামপুরি হচ্ছেন খলিফা সৈয়দ আহমদ শহীদের এটা দেখি মিরসরাইয়ের বুকে মিরসরাইয়ের সুফি সাধক ও ইসলামী ব্যক্তিত্ব মোহাম্মদ সাইফুল হক সিরাজি এটা পরিষ্কার হচ্ছে কিনা জানি না বাট এখানেও আছে সুফি নূর মোহাম্মদ ইজামপুরি ওনার মুর্শিদের নাম হলো মৌলানা সৈয়দ আহমদ বেলবী মুজদ্দেদ রহমতুল্লাহ আলহি চারি তরিকার সাজারা আদাবে মুর্শিদ ওজীফা সরসিনা দার্সনাল লাইব্রেরি এখানে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সাজারা আছে এফ থেকে শুরু হয়েছে আসুন আমরা দেখি থার্টি সেভেন নাম্বার হলো হজরত মৌলানা শাহ সঈদ আহমদ শাহীদ বের থার্টি এইট হজরত কুতবুল আখতা মৌলানা শাহ সফি নূর মাহমুদ ইজামপুরি থার্টি নাইন হজরত কুৎবুল ইরশাদ মৌলানা শাহ সফি ফতে আলী ওয়াইসি সিরতে ওয়াইসি মুহাম্মদ মুবারক আলী রহমানি এখানে আছে হজরত সফি সাহেব জাহের তালিম সমাপ্ত করে নকশবন্দিয়া মুজাদিয়া তরীকায় কামিল কামিয়াবি হাসিল করো তো এসাতে ইসলামে যখন রত ছিলেন সে সময় তিনি একদিন স্বপ্ন যুগে হজরত সালত মাহ আব সরকার হজরত নবী পাক সাল আলহি আলি ওয়া বসারত হয় আমার সন্তান সৈয়দ আহমদ কলিকাতা এসেছেন তুমি যে তার হাতে ব্যথ গ্রহণ করো অধ্যাপক মৌলানা আব্দুল খালে জীবন চরিত সিদ্দিক আহমদ খান এই বইয়ের মধ্যেও আছে শাহজারা শাজার জৌনপুরী শাখা থ্রী থার্টি ওয়ান জনপুরি শাখা এখানে আছে হাদিয়া বাঙ্গাল ও আসাম পিরান পীর হজর শাহ সুফি মৌলানা করামত আলী জনপুরি রহমতুল্লাহিআ মুজাহ আজম শহীদুল মিলাত হজর শাহ সুফি সঈদ আহমদ বলবী রহমতুল্লাহি আলহের অন্যতম খলিফা এবং কুতুবুল আক্তাব হজরত মৌলানা শাহ সুফি নূর মহমদ ইজমপুরি রহমতুল্লাহি আলহের পীর ভাই ইমাম উদ্দিন বাঙ্গালী দর্শক শ্রোতা বাংলাদেশ থেকে বালাকুটের যুদ্ধে কয়েকজন পাওয়া গেল শহীদ হয়েছিলেন এবং শরিক হয়েছিলেন এমন পাওয়া যায় ইমাম উদ্দিন বাঙ্গালী সম্ভবত একমাত্র বাংলাদেশি যিনি শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আলহিত چھوڑوں چلے احمد رو بنگالی البنگالی چاتروں چلین امام الدین بنگالی شمپور کے غلام رسول مہر تینی بولیں دیکھنے کھانا چھے امام الدین مولو امام الدین بنگالی آپ موضوع حاجی پور ضلع سدارام بنگال کے باشندہ تھے شاہ عبدالعزیز محادث دہلوی سے کسب علوم کیا سید صاحب راجپوتانہ سے دھیلی پوچھتے پوچھے تو بہت سے لوگ بیعت ہونے لگے মানে ইমামুদ্দিন মৌলানা ইমামুদ্দিন বাঙ্গালী তিনি শাহ সাহেবের খেদমতে এলিম হাসিল করার জন্য গিয়েছিলেন এবং সঈদ সাহেব সৈয়দ আহমেদ শহীদ উনাকে দেখার পরেও প্রথমত প্রথম থেকে উনি বায়াত হননি পরবর্তীতে কোনো এক সময় উনি কোনো এক জায়গায় দেখার পরে সেখানে এখানে লেখা আছে দেখার পর ওনার মধ্যে কোনো এক হাল হয়ে গেল এবং তারপরে তিনি বায়াত হলেন এই ইমামুদ্ ইমামুদ্দিন বাঙ্গালি সম্ভবত একমাত্র বাঙ্গালী ছাত্র শাহাব্দুলিজ রহমদুল্লাহ আলহির কাছে গিয়েছিলেন মাজি কাউসার পত্রিকা জুমাদাল ওখরা ফোর এপ্রিল টু থাউজেন্ড থার্টিন একটা আর্টিগুল সাফা হয়েছে অমর বালাকুট সংগ্রামী নোয়াখালীর মাওলানা গাজী নিজামুদ্দিন রহমতুল্লাহ আলহী এখানে এক লেখা আছে বাংলাদেশে শাহ আব্দুল আজিজের সরাসরি শিষ্য সম্ভবত গাজী মাওলানা ইমামউদ্দিন ছাড়া আর কেউ নেই শাহ আব্দুল আজিজ ছিলেন উপমহাদেশের মুসলিম চিন্তানায়ক মনীষী আলেম শাহ ওলিউল্লাহ দেহলবীর রহমতুল্লাহ আলহ ছেলে তিনি প্রথম ব্রিটিশ কবলিত ভারতবর্ষকে দারুল হর্ব বা শত্রু কবলিত দেশ হিসাবে ফতোয়া দেন এবং তার আধ্যাত্মিক দীক্ষাপ্রাপ্ত সাগরির সঈদ আহমদ শহীদ কে ভারতবর্ষ মুক্ত করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেন দারুল হার্ভ এই ঘোষণা দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মহাদিসে দেহলবি কেন এই প্রচার এত এত মানে সর্বজনবিদ্যুতের যে বিষয় এটা কেন এ প্রচার কেন একটা উত্তর দিয়েছেন একটা বইতে আমি দেখাবো আর আরেকটা আমার যা মনে হয়েছে একটা বদনাম আছে স্বাধীনতার যুদ্ধে যারা কোনোভাবে শরিক হতে পারেনি এটাকে কাবার আপ করার জন্যে একটা স্টোরি বানানো প্রয়োজন এই কারণে হইতে পারে আল্লাহ আলাম কেন প্রচার একটা কিতাব দেখি মিথ্যাবাদীদের মুকোশ উন্মোচন সাইফুল্লাহ আল হানাফি এটার পেজ ওয়ান এইটি সেভেন এখানে এর অপপ্রচারের কারণটা কি যে নূর মাহমুদ ইজামপুরী তিনি সঈদ সাহেবের খলিফা নন এটা এই অপপ্রচারের কারণটা কি তো লেখতেছেন শহীফুল্লাহ নিজেদের মনগোড়া ফতোয়ার ফলে তারা চলাফেরা ও উটা বসায় কারোর সাথে যেতে পারছে না বাংলাদেশে যেখানে রুটি রুজির দান দেয় তারা বিচরণ করে সেখানে আহমদ সৈদ আহমদুল্লাহ আলহের তরিকার মানসী সংখ্যাগরিষ্ঠ ফলে নিজেদের রুটি রুজির ক্ষেত্র প্রশস্ত করতে মিথ্যার আশ্রয় নিয়ে তারা বলতে শুরু করল নূর মোহাম্মদ নিজামপুর রহমতুল্লাহ আলহি সঈদ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলহের খলিফা নন গাজিয়ে বালাকুট মশুর সকলে যা জানেন চট্টগ্রামে আরেকজন আছেন কি আব্দুল হাকিম আমাদের নিউ ইয়র্ক গুরসাইদের আহলেবেদ মসজিদের ইমাম সাহেব মুফতি সাহেব মুফতি আনসারুল করিম সাহেব তিনি বললেন তারপর দাদা আব্দুল হাকিম সাহেব তিনিও গাজিয়ে বালাকোট গতকাল রাত্রে আর এখানে আরও বহু মানুষের সামনে তিনি বলেছেন গাজিয়ে বালাকুট এই এই বিষয়টা একবারে মশহুর গাজিয়ে বালাকোট মানে বালাকুটের বালাকুটে তিনি জেহাদ করে ফেরত এসেছেন আহত হয়ে ফেরত এসেছেন গাজী ফেরত এসেছেন শহীদ হননি সুতরাং যেহেতু বালাকুটে গিয়েছেন তিনি ডেফিনেটলি বায়াত করেছেন আসুন এটা হচ্ছে চট্টগ্রামে হজরত শাহ সফি নুর মাহমুদ ইসলামপুর এখানে ধনুপুরে লেখা আছে গাজিয়ে বালাকুট ওনার মসজিদে ওনার মাজার মসজিদের পাশে ওনার মাজার সেখানে লেখা আছে এই হচ্ছে ওনার মাজার তাইলে আমদানিকারক কারা একটা কথা আছে তাইলে কারা উনি যদি যদি আহমদ শহীদ তিনি আমদানিক হাবিবাদের আমদানিকারক না হন তাইলে আমদানিকারক কারা এই একটা প্রশ্ন আছে আমদানিকারক কারা তারা ভালো করেই জানেন তারা ভালো করেই জানেন ও হাবিবাদের আমদানিকারক কারা কিন্তু বলেন না তারা ভালো করেই জানেন ওহাবিবাদের কিন্তু বলেন না শেষে নিজের পরিচয় প্রকাশ পেয়ে যাবে ওহাবিবাদের প্রতিষ্ঠাতা যারা তারাই বছর ভারত করে রেখেছিল ভারতে যারা ওহাবিবাদের প্রচারক ছিল সরকারি আদেশের মাধ্যমে তাদের নাম পরিবর্তন করে আহলে হাদিস রেখেছিল ওরা আগেও ছিল এখনও আছে কিন্তু জাতবাই হওয়ার কারণে বামপন্থীরা চোখ বন্ধ করে চিৎকার করে তাইলে ওহাবিবাদের আমদানিকারক কারা মূলত আজকে যারা তাইলে আমদানি করলোকে বলে চিৎকার করে গোলা ফাটায় এই বিশ্বে বিশেষ করে ভারত মহাদেশে ওহাবিবাদ আমদানিতে ব্রিটিশের সাথে তারা ও সমান সরিক ব্রিটিশ হুকুমত আল্লাহর দান এই ফতোয়া কারা কারা দিয়েছিল ক্রমান্বয়ে সব প্রকাশ করতে আমরা বাধ্য হতে যাচ্ছি চলবে ফিতনা যারা শুরু করেছেন তারা থামলে আমরাও থামব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয়ত শুশ্রুতা আজকে শেষ করব আমি মনে করি